হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমরা আজকে আপনাদের একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যারা বিশেষ করে অনেক লেখাপড়া করেছেন, ইচ্ছা যে আমি কোনো স্টেজে উপস্থাপনা করব, কিন্তু করতে পারেন না, মনের মধ্যে অনেক ভয়, স্টেজে উপস্থাপনা করলে কেমন হবে, আমি ভালো করতে পারবো কিনা, এমন অনেক দ্বিধাদ্বন্দ্বের প্রশ্নের সম্মুখীন হন। আমি তাদের জন্য আজকে একটা সলিউশন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। যেমন ইচ্ছা আছে, অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে অশিক্ষিত, অল্প লেখাপড়া জানে, কিন্তু তারাও স্টেজে ভালো মাইক্রোফোন ধরে ভালো কথা বলতে পারে। আবার অনেকে এডুকেশনাল ব্যক্তি স্টেজে কথা বলতে পারে না, ভয় পায়। কিন্তু এটা কিন্তু একটা প্রতিভার একটা ব্যাপার। আসলেই উপস্থাপনাটা একটা আর্ট, সবাই এটা করতে পারে না, এটা গড গিফট। তারপরও চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে। তাদের জন্য আজকে আমাদের এই নতুন, আমার আজকের এই নতুন ভিডিও। অনেকে উপস্থাপনা করতে চান, কীভাবে আমি উপস্থাপনা করব। আপনি যদি আগে উপস্থাপনা করতে যান, কোন স্টেজে করতে যান, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে আমি কোন স্টেজে উপস্থাপনা করছি। আগে প্রথমে নির্বাচন করতে হবে আমার স্টেজটা কি, এখানকার দর্শক কি চাচ্ছে, আর আমি কিভাবে এখানে উপস্থাপনা করব, আমি তাদের প্রেজেন্টেশন করব, তাদের মনের মধ্যে ঢুকতে পারবো। হ্যাঁ, স্টেজ যদি আপনি বুঝতে পারেন, দর্শকরা যদি আপনাকে গ্রহণ করতে পারে, তাহলে কিন্তু আপনি আপনি একজন ভালো উপস্থাপক হিসেবে সেখানে প্রমাণ করতে পারেন। দ্বিতীয়ত, ভয়েস। অনেকে জানেন যে আসলে আমার কণ্ঠ ভালো না, আমি কিভাবে স্টেজে উপস্থাপনা করবো, এটা দর্শক গ্রহণ করবে কিনা। অবশ্যই ভয়েসের দিকে আপনি তাকাতে হবে। আপনি যে মাইক্রোফোনে কথা বলছেন, এই মাইক্রোফোনে অনেকেই কথা বলতে পারে। দেখা যাচ্ছে যে একটা স্টেজে 5-6 জন কথা বলছে, কিন্তু আপনি মেইন উপস্থাপক। আপনি যখন উপস্থাপনা করবেন, আপনার যে ভয়েসটা রয়েছে, সেই ভয়েসের জন্য যিনি সাউন্ড সিস্টেমে রয়েছেন, তার কাছ থেকে আপনার মাইক্রোফোনটা অ্যাকুরেট করে নেবেন। আপনার টোন, লো, মিড পার্ট কেমন আছে, সেটাকে একদম অ্যাডজাস্ট করে তারপর আপনি আপনার উপস্থাপনা শুরু করতে পারেন। ভালোবাসার মানুষ, অনেকেই অনেক রকম উপস্থাপনা করতে দেখেন টেলিভিশনে বা বিভিন্ন মঞ্চে। অনেকে অনেককে ফলো করেন, কেউ হানিফ সংকেতকে ফলো করতে পারেন, কেউ বাংলাদেশের সুনাম জন্ম, কেউ ইন্ডিয়ান মিরকে ফলো করতে পারেন, যে আমি তাদের মতন উপস্থাপক হতে চাই। আসলে এক একজন মানুষ একজন মানুষকে ফলো করতে পারে, তাদেরকে ভালোবাসতে পারে, এটা সঠিক, এটা ঠিক। কিন্তু তারপরও আপনি যাকে ভালোবাসেন তাকে সঠিকভাবে অনুসরণ করুন। শুধু তাকে অনুসরণ করে যে তার উপস্থাপনা করবেন তা কিন্তু নয়, আপনি আপনার মতো করে চেষ্টা করুন, দেখবেন আপনি অবশ্যই সেখানে প্রমাণ করতে পারবেন যে আপনি ভালো উপস্থাপনা করতে পারেন। কোনো জায়গার ক্যাটাগরি, দেখা যাচ্ছে আমি রাজবাড়িতে বসবাস করি, ঢাকাতে বসবাস করি, আমি উপস্থাপনা করতে গেছি কুড়িগ্রামে, সেখানে একটা আমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করছি, বা কুষ্টিয়াতে। তো যে এলাকার মানুষ যে ভাষাটা গ্রহণ করে, তারা স্বাচ্ছন্দ্যে যে ভাষাটা নিতে পারে হৃদয়ে, সেখানে গিয়ে আপনি শুধুমাত্র বিনোদন, যদি বিনোদনমূলক স্টেজ হয়, তাহলে কিন্তু আপনি সেটাকে সে জায়গায় সেভাবে কিন্তু উপস্থাপনা করতে পারেন। ছন্দ নিয়ে অনেকে চায় যে আমি স্টেজে ছন্দ দিয়ে উপস্থাপনা করবো, ছন্দ দিয়ে কথা বলবো। আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, আসলে ছন্দ দিয়ে উপস্থাপনা একটা মজার ব্যাপার। এটা আমরা বাংলাদেশের যিনি সর্বশ্রেষ্ঠ উপস্থাপক এ সময়ের হানিফ সংকেত, যিনি অবশ্যই ছন্দ দিয়ে উপস্থাপনা করে থাকেন। তো ছন্দ দিয়ে উপস্থাপনা কিন্তু একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে, আপনি যদি ছন্দ দিয়ে উপস্থাপনা করতে চান, তাহলে কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করছেন, যেমন আনন্দ ব্যবহার করছেন, আনন্দ, নিরানন্দ, ছন্দ, এগুলো যখন ব্যবহার করবেন, তখন দেখা যাচ্ছে, আমি এখানে বললাম যে আপনারা যারা আমার এই ছন্দ শুনছেন তারা কিন্তু আনন্দ পাচ্ছেন। দেখুন, আমি যে ছন্দ কথাটি বলেছি, এখানে কিন্তু লাস্ট মিনিং ছিল দন্তের নয় দয়। আমি এখানে এই বাক্যটা শেষ করেছি, পরের বাক্যটা কীভাবে শুরু করব, সেখানে কিন্তু ওই বাক্যটা যখন শুরু করব, তখনও কিন্তু ওইখানে দন্তের নয় দয় দিয়ে শেষ করেছি। অতএব প্রথম ওয়ার্ডের শেষ অক্ষর দিয়ে দ্বিতীয় ওয়ার্ডের শেষ অক্ষর যখন আপনি মিল করতে পারবেন, এবং সেই ওয়ার্ডটা যেন এই ওয়ার্ডের সাথে মিল থাকে, তখনই কিন্তু আপনি ছন্দ দিয়ে উপস্থাপনা করতে পারেন। অনেকেই বিভিন্ন মানুষের ভয়েস নকল করতে চান, করতে পারেন, সেটা দিয়ে উপস্থাপনা করতে পারেন। সবচেয়ে বড় কথা কি, আমি আমার কাছে আমার মনের কাছে যেটা ভালো, যে এটা দিয়ে করলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো, সেটাই আপনি প্রেজেন্টেশন করবেন, সেটাই উপস্থাপন করবেন স্টেজে। স্টেজ যখন আপনার ভয়েস, আপনার শরীরের অ্যাটিটিউড, মুভমেন্ট, কথাবার্তা যখন দর্শকদের ভালো লাগবে, তখন কিন্তু আপনি প্রমাণ করতে পারেন যে আমি একজন ভালো উপস্থাপক। সুপ্রিয় দর্শক, তেমনই আমি কয়েকজন ব্যক্তির আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অনেকে অনেক রকম করতে পারেন, করে থাকেন সেই কথাগুলি। যেমন যদি বলেন যে হানিফ সংকেত কীভাবে উপস্থাপনা করে, আমি সেটা অবশ্যই তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, কেননা তিনি বাংলাদেশের একজন
পারবো শ্রেষ্ঠ উপস্থাপক, যিনি আমি যাকে হৃদয় ধারণ করি লালন করি তাকে ভালোবাসি এবং জনপ্রিয় কি অনুষ্ঠান তিনি উপস্থাপনা করে থাকেন ইত্যাদি। তো তিনি কীভাবে উপস্থাপনা করেন, তিনি হচ্ছেন একদম ন্যাচারালি এটা তার ভালোভাবে তিনি প্রেজেন্টেশন করেন, সেটা হচ্ছে এভাবে, এই মুহূর্তে এই মিলনায়তনের মধ্যে এবং এই মিলনায়তনের বাইরে যে যেখানে দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানটি দেখেন তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং প্রাণভাল অভিনন্দন। সম্মানিত সুধী এবং আজকের সকল উপস্থিতি, মানুষ চলার বাঁকে চলার স্রোতে কত কষ্ট কত বেদনা পেয়ে থাকে, তবু কি মানুষ কষ্টের দিকে ছোটে? অবশ্য না, কষ্টগুলো ভুলে কষ্টগুলো ফেলে কষ্টগুলো বর্জন করে অবশ্যই মানুষ কিন্তু সুখের দিকে ছোটে। তেমনই সুখের দিকে তাকালে মানুষের হৃদয় একটু সুখের ছোঁয়া সুখের অনুভূতি জাগানোর জন্য বিনোদন কিন্তু প্রধান ভূমিকা পালন করে। তেমনই বিনোদন দিকে তাকালে এই প্রথম সারিতে রয়েছে গান। গান কিনা ভালোবাসে? গান সবাই ভালোবাসে, কেউ বা মনি আবার কেউ বা জোরে আবার কেউ বা মাইক্রোফোন ধরে কিন্তু গান বলে থাকে। গান মানুষের হৃদয়ের কথা বলে, গান মানুষের স্বপ্নের কথা বলে। এটাকে আপনি ফলো করতে পারেন, এটা আমাদের জনপ্রিয় একজন উপস্থাপক খালিদ সংকেত এভাবে করে। যেমন আরেকজন উপস্থাপক আমরা যখন, আপনি যদি মনে করেন না আমি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করবো না, আমি স্টেজে উপস্থাপনা করবো, আমি খেলাধুলার উপস্থাপনা করবো। অনেক সময় আমরা দেখে থাকি টেলিভিশনে চৌধুরী জাফরুল্লাহ শরাফত উপস্থাপনা করছেন, রেডিও যার ভয়েস আমরা শুনে থাকি অত্যন্ত চমৎকার তিনি উপস্থাপনা করেন, আপনি তার কণ্ঠকে নকল করতে পারেন বা তাকে ফলো করতে পারেন, যেমন তিনি এভাবে উপস্থাপনা করতে করেন। আর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলাদেশ টেলিভিশনে আজকের এই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ফুটবল খেলা দেখছেন তাদের সবাইকে জানাই পরন্ত বিকেলে আবারও ফুটবল শুভেচ্ছা। কথা বলতে বলতেই দূর থেকে কিক, কিন্তু না লক্ষ্যগ্রস্ত। সুপ্রিয় দর্শক, বাঙালি যে ফুটবল এখনো ভালোবাসে হৃদয়ে ধারণ করে লালন করে তা কিন্তু আজকের এই স্টেডিয়াম দর্শক ভর্তি গ্যালারি দেখেই প্রমাণ করে। বাঙালি আজ হৃদয়ের খেলা, প্রাণের খেলা কিন্তু এই ফুটবল খেলা। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু একজনকে নকল করলাম, তো শুধু নকল নয় আপনি নিজেও কিন্তু উপস্থাপনা করতে পারেন। আপনার ভয়েস যদি সুন্দর হয় ভালো হয় আপনি চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনি একজন ভালো উপস্থাপনা করতে পারবেন, মঞ্চে ভালো প্রেজেন্টেশন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যে কথা বলছিলাম আজকে আমাদের যে টপিকসগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম, হয়তো অনেকের ভালো লাগবে হয়তো অনেকের ভালো লাগবে না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।